একটা জান্নাতের মেহমান দেখা সেই কথা বলতেছিলাম। আজকে সে নবীর পক্ষে যারা বসে আছেন, যে নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা, সেই মাসটা জানি কোনটা? মাশাআল্লাহ। শুধু কি তাই, আমার নবী বলেন, আমি যেদিন মেরাজের সফরে ছিলাম, জান্নাত দেখতেছিলাম, জান্নাত দেখতে যেয়ে দেখি একটা জান্নাতের বারিন্দা দিয়ে ইদ্রিস নবী ঘোরাঘুরি করতেছে। রাসূল বলেন, ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি জান্নাতে পানি খাইতে আইছিলাম। জান্নাতের পানি হুজুর কি মজা! আমার নবীরে বুঝা জান্নাতের পানি বলে মজা। কি বলেন, আমার নবী কি জানে না? ইয়া রাসূলুল্লাহ, এত মজা পানি, নিয়ত করছি কিয়ামত পর্যন্ত পানি খাবো, মাগার বাইরে মোনা। রাসূল বলেন, আরে খালি পানি খাইতে কে, ভিতরে তো আরো মজার খাওন আছে। তাহলে বোঝা গেল, ইদ্রিস নবী পানি পর্যন্তই জানে, আমার নবী ভিতরের খবরও, ভিতরে তো আরো মজার খাওন আছে, ওগুলি খাও না। ইদ্রিস নবী হাসে আর কয়, হুজুর কিভাবে খাবো? ওই যে দেখেন বেহেশতের প্রত্যেকটা গেটের মধ্যে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে ধৈর্যের সহিত এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, ও ফেরেশতারা, এই মানুষগুলি যে আমাকে ডাক দিল, আমি তাদেরকে মাফ করে দিলাম, আমার কথা ছিল মাপ পাইছেন কিনা এইটা কিভাবে বুঝবেন? বলে, হুজুর এটা একটু বুঝান, মাপ যে করে দিল আমরা, রে মাপ পাইলাম কিনা। অথচ আমরা অনেকে বলে এরকম, আমি আপনার জিজ্ঞাসা করি, যদি মাপ পেয়ে থাকেন, আপনারা কিছুক্ষণ ওয়াজ শুনতে মনটা চাইব এবং বসে থাকতে ভালো লাগবে, কোন অশান্তি থাকবে না, মনটা একটু আকর্ষণ শুনবো, মনে ভালো লাগবো, শান্তি লাগবো। আচ্ছা এখন কি আপনাদের মনে কি এমন কি কিছু শান্তি শান্তি ভাব নাকি অশান্তির ভাব? যার কাছে শান্তি শান্তি ভাব, কিছুক্ষণ আর শুনবেন মন চাইতেছে, আপনি নিশ্চিত হন ক্ষমা পেয়ে গেছে। আর যদি দুই চার পাঁচজন এরকম থাকেন, হুজুর আমরা তো বুঝি না কিছু, তাইলে আমি মনে করব আপনারা বেজাল। বেজাল আছে না বাংলাদেশে? বলে, হুজুর তাইলে আর বসে থেকে কি করবো, বাড়িতে চলে যাই, আপনার ইচ্ছা। তবে আমি বলবো, কই যাবেন, কোন বাড়িতে যাবেন, যে বাড়িতে যাবেন এই বাড়িতে কি থাকতে পারবেন? এই বাড়িতে আমাদের আগের মানুষ যারা ছিল, থাইকা থাইকা কবরে যায় নাই, আমরা তো চলে যাব। অনেকে বলবেন, হুজুর আমরা তো কবরে যাওয়ার বয়স হয় নাই, কারণ এখন তো দাদাই মরে নাই, বাবাও তো রইল, তারপরে সেন আমরা যাব, এরকম কোন গ্যারান্টি কোরআন শরীফে দেয় নাই। আল্লাহ নিজে বলেছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই ঘটনার মধ্যে আমরা নিশ্চয়তা কেউ দিতে পারি না। আসুন আমরা এই বরকতময় মাহফিলে বসেছি আর সময় দিয়েছি, আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, এখন সরাসরি আলোচনায় ঢুকছি। আমার আল্লাহ এখন ওয়াজ করে ফেরেশতাদের সাথে, ও ফেরেশতারা শুন, যেদিন আমার নবী এই দেশ থেকে বিদায় হবে, আমি জিব্রাইলকে দিয়ে প্রস্তাব করেছিলাম, জিব্রাইল আমার বন্ধুর কাছে যায়, বলো আমার বন্ধুর দেহ এই মাটিতে আমি রাখতে চাই না, কারণ এই মাটিতে আমার বন্ধু বহু কষ্ট করেছে, উহুদের জমিনে দুইটা দান মোবারক শহীদ করেছে, তাইবের জমিনে যুবকদের আঘাতে আমার নবীর রক্ত মোবারক তাইবের জমিন লাল হয়েছে, এই জমিনে আমার বন্ধুকে আমি রাখতে চাই না, আমার বন্ধুর দেহ আমার আরো সেরে ডাইন পাশে আমি দাফন করব। জিব্রাইল কত খুশি, হাই হাই এত সুন্দর প্রস্তাব, যে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলেন, জিব্রাইল খুশি খুশি লাগে, হুজুর খবর তো পান না, কি খবর নিয়ে আসছি, কি খবর? আল্লাহ বলছে, আপনার দেহ আল্লাহর আরশের ডান পাশে দাফন করবে। হুজুর কোন নবী রাসূলের জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই, আপনার জন্য এই প্রস্তাব ফাঁস হয়েছে, আপনি খুশি হন? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে সারে, হুজুর এত খুশির খবর পাইয়া গো কেন দুইটা চোখের পানি সারেন? আমার নবী বলেন, জিব্রাইল রে খুশি হবে কেমন করে, তোর কাছে খুশি হতে পারে, খুশি লাগতে পারে, এই প্রস্তাব আমার কাছে খুশি লাগে না। হুজুর কেন খুশি লাগেন না জানতে চায়, আমার নবী কান্দে আর জবাব দেন, জিব্রাইল রে আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে, আমি জানতে চাই আমার গুনাহগার ইয়েতিম উম্মতের দাফন কই হবে? জিব্রাইল বলেন, হুজুর আপনার গুনাহ
রাগার উম্মতের দাফন এই জমিনে হবে, আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিব্রাইল রে না না এই প্রস্তাব আর আমার কাছে আনবি না, আমি সেটা সইতে পারি না, আমার উম্মতের এই জমিনে থাকবে আর আমি উম্মত ফালাইয়া আরো সে থাকব না, এটা হইতে পারে না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার গুনাহগার এতিম উম্মতেরা যে জমিনে থাকবে রে জিব্রাইল, আমি আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকব। আমার আল্লাহ কো জিব্রাইল যে বন্ধু উম্মত ফালাইয়া আহে না রে, উম্মতের লাগে এত মায়া, তাই আমার ইচ্ছা হয় বন্ধুর উম্মতের মাফ করে দিতে। অন্য অন্য নবী রাসূলের উম্মতের ভুল ত্রুটি গুনাহ হইলে, গুনাহ তো সকলেরই হইতো, গুনাহ হইলে তারা রাস্তা খুঁজতো কিভাবে গুনাহটা মাফ নিব, আর আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখেরি নবীর উম্মতের মাফ দিব। আজকে সেই নবীর পক্ষে, সেই নবীর উম্মত হইয়া মিলাদুন নবীর পক্ষে বসেছি। এই নবীর মিলাদ বুঝতে পারলে ওলি হওয়া যায়, জোরে কন সুবহান। এই নবী চিনলে গাউসে পাকের মতো ওলি হওয়া যায়, এনবীর মিলাদ এনবীর পক্ষে থাকলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মতো ওলি হওয়া যায়, আমানত শাহর মতো, বদর শাহর মতো, মহসিন আউলিয়ার মতো ওলি হওয়া যায়। কারণ নবীর দরজা বন্ধ, নবী আর হবে না, ওলির দরজা গাউস কুতুবের দরজা কিন্তু বন্ধ হয় নাই, এই দরজা এখনো খোলা আছে। একটা ওলি যদি আপনাদের এলাকায় হয়, একটা এলাকার জন্য একটা আল্লাহর ওলি হাশরের দিন সাফায়াত করার অধিকার পাবে। তো এরকম ওলির পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? আসুন তাহলে আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর মধ্যে বিস্তারিত আলোচনা দুই বছর লাগবে, শেষ হবে না। সংক্ষেপ আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, আল্লাহর ওলি যারা তাদের কোনো এমনি সকল সাবেরই ভয় আছে, কিন্তু একমাত্র ভয় নাই আল্লাহর ওলি যারা। আপনার আমার নবী দুনিয়াতে যখন আগমন করেছে, একটা এলাকার মধ্যে তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে মক্কা নগরীতে, কি যে ঘটনা ওদিকে যায় না, এটা অন্য দিনে আলোচনা হবে। এবার আব্বাস বলেন, ভাতিজা হইল শুনলাম, তার তো বাবা নাই, তারে দেখা দরকার ছিল। আব্বাস বলেন, আমি তো কাজের জামে নাই, ভাতিজাকে দেখার সুযোগ পাইতেছি না। কিন্তু একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, তিন দিন পার হইয়া একটু সুযোগ পাইলাম, ও দিনের বেলা নয় রাত্রের বেলা। বলুন কোন সময় পাইছি সুযোগটা? আব্বাস বলেন, আমি রাত্রের বেলা গেলাম বাতিজাকে দেখার জন্য। মিলাদ বুঝেন, আগে মিলাদ বুঝেন তাহলে সব বুঝবেন। আমাদের দেশের এক কিসিমের ভাইয়েরা আছে, তারা মিলাদ মানতে রাজি না, সিরাত মানতে রাজি। আচ্ছা বলুন তো, মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ যারা বুঝেছে, তারা নবী চিনেছে, তাদের মধ্যে ওলি গাউস কুতুব হয়েছে। যারা মিলাদ বুঝে নাই, শুধু সিরাত নিয়ে ঘুরে, তারা ওলি হইতে পারবে। বলতেছিলাম, নবীর চাচা আব্বাসকে জিগান না, মিলাদ কি জিনিস? মিলাদ বুঝলেই নবী বুঝবেন, মিলাদ না বুঝা পর্যন্ত নবী বুঝা সম্ভব? নবীর চাচা আব্বাস বলেন, আমি কাজের ফাঁকে ঝামেলায় সময় পাইলাম না, সময় পাইলাম তিন দিন পর, রাত্রে গেলাম বাতিজাকে দেখতে। দেখতে গিয়ে রাত্রে আমেনার ঘরের পাশে দাঁড়াইয়া দেখি, আমেনার ঘরের মধ্যে যেন একটা চাঁদ পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল উদয় হয়ে রয়েছে। উনি ভাবতেছেন, চাঁদ তো আকাশে একটা, কিন্তু আজকে দুইটা মনে হয় কেন, ব্যাপারটা কি? তখন তো বিদ্যুৎ ছিল না, এরকম লাইটের ব্যবস্থা ছিল না। আব্দুল আব্বাস বলেন, আমি আমেনার ঘরের পাশে দাঁড়াইয়া ভিতরে চাইলাম, দেখি ব্যাপারটা কি, বেড়ার ফাঁক দিয়া দেখা যায়, দেখি তো আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর আমার ভাতিজা। হাই হাই, আহ এই ভাতিজা আমার, আজকে যদি আমার ভাই থাকতো না জানি কত খুশি হইতো। আমি আমার ভাতিজাকে কুলে নিব, দুই গালে চুমাবো, আমি আদর করব, মায়া করব। আমার নবী শিশু নবী দোলনাটার মধ্যে শোয়া ছিল, আল্লাহু আকবার। আব্বাস বলেন, আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি, ঘরে কেউ ছিল না, কিন্তু আমার ভাতিজা শিশু নবী যে দোলনাটার মধ্যে শোয়া ছিল গো, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে। আর কে যেন ডাকতেছে, তোরা দেখি যা আমি না মায়ের কোলে, তোরা দেখি যা এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে,
তোরা দেখি যা, কুলে তোরা দেখি যা আমি না। আব্বাস বলেন একি আর সহ্য, মানুষ সারা দুলনা দুলে কিভাবে, মানুষ তো মা দোলনা দোলায়, আমাদের সাধারণ সমাজে সাধারণ মানুষের মা না থাকলে বাবা দোলনা দোলায়। আব্বাস বলেন মা কাছে নাই বাবাও নাই, দোলনা দোলে কিভাবে, নিশ্চয় আমার ভাতিজা, নিশ্চয় আমার ভাতিজা সাধারণ কোন ভাতিজা নয়। এই নবীকে ছোট সময় মিলাদ নিয়ে যারা নবীকে চিনেছে তারা জীবন দিতে পারে, নবী ছাড়তে পারে না। আজকে সমাজে দ্বন্দ্ব হয় নবী নিয়ে আর কোন জিনিস নিয়ে নয়। আমি বলবো তারা মিলাদ বুঝে না, বিদায় নবীর পক্ষে আসতে পারে না। আপনারা কারা আসছেন মিলাদের পক্ষে? নিশ্চয়ই আমরা যেদিন এই রাত্রে মায়ের পেটে ছিলাম, মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, আমরা ঘুমাইতে দেই নাই তো, লাথি মারছিলাম, মার কলিজাটার মধ্যে লাগতো, মা দাঁড়ায়া দাঁড়ায়া দুরুদ শরীফ পড়তো, ওই দুরুদের তাসির যে সন্তানের গায়ে আছে ওই সন্তানগুলো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে।